বৃহস্পতিবার থেকে শিথিল হতে যাচ্ছে লকডাউন, চালু হচ্ছে গণপরিবহন ও শপিং মল, শুক্রবার থেকে রাজধানীতে কোরবানির পশুর হাট। দেশে একদিনে করোনা শনাক্তে রেকর্ড 13,768 জন, মৃতের সংখ্যা আরও 220। আশ্রয় প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন পরিকল্পনা মন্ত্রী। এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাই ব্রেকার ইংল্যান্ডকে হারিয়ে ইতালির জয়। করোনা সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন জেলায় গণটিকাদান শুরু। রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ির জট, মানুষের ভিড়, লকডাউন মানাতে নেই কড়াকড়ি।